নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য এনেছি লাউ শাকের একটা সিম্পল রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের লাউ শাক ভাজি। একদম কম উপকরণে এই রান্নাটা তৈরি হয়। চলো তাহলে দেখে নিই লাউ শাক ভাজি আমি কিভাবে তৈরি করি। আমি 500 গ্রাম ওজনের একদম কচি তাজা লাউ শাক নিয়েছি। লাউ শাকের ডাঁটাগুলোকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর লাউ পাতাগুলোকেও ছোট ছোট টুকরো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে একটা হাতা দিয়ে জলের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করলে লাউ শাকের ডাঁটাগুলোকে প্রথমে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ ডাঁটাটাকে ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লাউ শাকের ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নেব। ঠিক 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো লাউ শাকের ডাঁটাগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার যে লাউ পাতাগুলোকে আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো ডাঁটার সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই দিয়ে রান্নাটা করব, তাহলে শাকের সবুজ রঙটা থাকবে। আর আমি ভালো করে হাতা দিয়ে শাকগুলোকে মিশিয়ে দিচ্ছি। পাতাগুলো একদমই নরম, তার জন্যে একটুখানি নাড়াচাড়া পরে কিন্তু একদম কমে যায়। লাউ পাতাগুলোকে 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরই একদম নরম হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো জলটা একদমই শুকিয়ে এসছে আর এই লাউ শাক পাতা আর ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম এগুলোকে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। 12 কোয়া মতো রসুনকে এরকম লম্বা লম্বা সরু করে কেটেছি। 5টা সবুজ কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি আর 3টে লাল শুকনো লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা যে কোনো তেলেই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি একটু কড়াইয়ের চারদিকে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। পেঁয়াজ কুচিগুলো মোটামুটি 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো 1 মিনিট ধরে ভাজার ফলে পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। রসুন কুচিগুলো 1 থেকে 1.5 মিনিট মতো পেঁয়াজের সঙ্গে আমি ভাজা ভাজা করে নেব। রসুন কুচিগুলো ভাজতে ভাজতেই আমি যে সবুজ কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো যেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। লো ফ্লেমে আরও 1 মিনিট মতো ভালো করে এই সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি সেদ্ধ করা এই লাউ শাক আর লাউ শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে লাউ শাক ভাজিটা করব। এর ফলে যে বাড়তি জলটুকু থাকবে সেটাও শুষে যাবে আর লাউ শাকটা ডাঁটা বা শাকগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। যে কোনো সবুজ শাক রান্নার ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে রান্না করতে হয়, তাহলে শাকের সবুজ রঙটা থাকে। 1/2 চামচের একটু কম লবণ দিলাম আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। লবণ আর হলুদটাকে খুব ভালো করে শাকের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। লাউ শাক ভাজি রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে গরম গরম ভাতের সঙ্গে দারুণ ভালো লাগে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন। দেখো এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই লাউ শাক ভাজিটা তৈরি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে লাউ শাক ভাজি রেসিপিটা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি সার্ভ করব।